الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين بسم الله الرحمن الرحيم طاسين ميم এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত হে মোহাম্মদ এ লোকের ঈমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের খাড় তাঁর সামনে নত হয়ে যেত وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون তাদের কাছে দয়ামের পক্ষ থেকে যে নতুন নসিহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিদ্রুপ করে চলেছে অচিরেই তার প্রকৃত স্বরূপ বিভিন্ন পদ্ধতিতে তারা অবগত হবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আর তারা কি কখনো পৃথিবী প্রতি দৃষ্টিপাত করেনি আমি কত রকমের কত বিপুল পরিমাণ উৎকৃষ্ট উদ্ভিদ তার মধ্যে সৃষ্টি করেছি নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় আর যথার্থই তোমার রব পরাক্রান্ত এবং অনুগ্রহশীল وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ تادر کے شیشمر کاتھا شناو جاکھن تمہار رب موسیٰ کے دیکھے بولے چھلین ظالم شمپردار کاچھے جاؤ فرعونیر شمپردار کاچھے تارا کی بھائی کرنا قال رب ان أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون شي بولو هي আমার রব আমার ভয় হয় তারা আমাকে মিথ্যা বলবে আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহ্বা সঞ্চালিত হচ্ছে না আপনি হারুনের প্রতি রিসালাত পাঠান আর আমার বিরুদ্ধে তো তাদের একটি অভিযোগ আছে তাই আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ বললেন কখনো না তোমরা দুজন যাও আমার নিদর্শনগুলো নিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শুনতে থাকব فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبست فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন যাতে তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে পাঠিয়ে দাও সেজন্যে ফেরাউন বলল আমরা কি তোমাকে আমাদের এখানে প্রতিপালন করিনি যখন ছোট্ট শিশুটি ছিলে তুমি নিজের জীবনে বেশ কটি বছর আমাদের এখানে কাটিয়েছ এবং তারপর তুমি যে কর্মটি করেছ তা তো করেছই
তুমি বড়ই অকৃতজ্ঞ। قال فعلتها اذا وانا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما واجعلني من المرسلين وتلك نعمه تمنها علي ان عبدت بني اسرائيل موسى জবাব দিল সেই সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দিলেন আর তোমার অনুগ্রহের কথা যা তুমি আমার প্রতি দেখিয়েছো তার আসল কথা হচ্ছে এই যে তুমি বনী ইসরায়েলকে দাসে পরিণত করেছিলে قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون ফেরাউন বলল রব্বুল আলামিন আবার কে মুসা জবাব দিল আকাশসমূহ ও পৃথিবীর রব এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তাদেরও রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী হও ফেরাউন তার আশেপাশের লোকদের বলল তোমরা শুনেছ তো মুসা বলল তোমাদের রব এবং তোমাদের বাপ দাদাদের রব যারা অতিক্রান্ত হয়ে গেছে ফেরাউন উপস্থিত লোকদের বলল তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসুল সাহেবটি তো দেখছি একেবারে পাগল মুসা বলল পূর্ব পশ্চিম এবং যা কিছু তার মাঝখানে আছে সবার রব যদি তোমরা কিছু বুদ্ধি জ্ঞানের অধিকারী হতে قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين ফেরাউন বলল যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব মুসা বলল আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও ফেরাউন বলল বেশ তুমি আনো যদি তুমি সত্যবাদী হও فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين মুসা নিজের লাঠিটি ছুঁড়ে মারল তৎক্ষণাৎ সেটি হলো একটি সাক্ষাৎ অজগর তারপর সে নিজের হাত বগলের ভেতর থেকে টেনে বের করল এবং তার সকল প্রত্যক্ষদর্শীর সামনে চকমক করছিল قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم ফেরাউন তার চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর নিজের জাদুর জোরে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এখন বলো তোমরা কি হুকুম দিচ্ছ তারা বলল তাকে ও তার ভাইকে আটক করো এবং শহরে শহরে হরকরা পাঠাও তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে তোমার কাছে নিয়ে আসুক তাই একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين
قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون লোকদের বলা হলো তোমরাও কি সমাবেশে যাবে হয়তো আমরা জাদুকরদের ধর্মের অনুসরণের উপরই বহাল থাকব যদি তারা বিজয়ী হয় যখন জাদুকররা ময়দানে এলো তারা ফেরাউনকে বলল আমরা কি পুরস্কার পাব যদি আমরা বিজয়ী হই সে বলল হ্যাঁ আর তোমরা তো সে সময় নিকটবর্তীদের মধ্যে সামিল হয়ে যাবে মুসা বলল তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون ترى تاخر نجدر دوري دارا ولاتي شوتا نكهب كولو এবং বলল ফেরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব তারপর মুসা নিজের লাঠিটি নিক্ষেপ করল অকস্মাৎ সে তাদের কৃত্রিম কীর্তিগুলো গ্রাস করতে থাকল তখন সকল জাদুকর স্বতঃস্ফূর্তভাবে সিজদায় অবনত হয়ে পড়ল এবং বলে উঠল মেনে নিলাম আমরা রব্বুল আলামিনকে মুসা ও হারুনের রবকে قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ফেরাউন বলল তোমরা মুসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে বেশ এখনই তোমরা জানবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাব এবং তোমাদের সবাইকে সুরবিদ্ধ করব তারা জবাব দিল কোনো পরোয়া নেই আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব আর আমরা আশা করি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন কেননা সবার আগে আমরা ঈমান এনেছি وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل আমি মুসার কাছে ওহি পাঠিয়েছি এই মর্মে রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তোমাদের পিছু নেয়া হবে এর ফলে ফেরাউন সৈন্য একত্র করার জন্যে নগরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো এরা মুষ্টিমেয় কয়েকজন লোক এরা আমাদের নারাজ করেছে এবং আমরা একটি দল সদা সতর্ক থাকাই আমাদের রীতি এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ বাগিচা নদী নিচ্ছরিণী ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে এসব ঘটেছে তাদের সাথে আর অন্যদিকে আমি বনী ইসরায়েলকে ওইসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি فأتبعوهم مشرقين فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين
وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم সকাল হতে তারা এদের পিছু নিয়ে বের হয়ে পড়ল। দুদল যখন পরস্পরকে দেখতে পেল তখন মুসার সাথীরা চিৎকার করে উঠল, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা বলল, কখনো না, আমার সাথে আছেন আমার রব, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। আমি মুসাকে ওহির মাধ্যমে হুকুম দিলাম, মারো তোমার লাঠি সাগরের বুকে। সহসাই সাগর দীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো। এই জায়গায় আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম। মুসা ও তার সমস্ত লোককে যারা তার সঙ্গে ছিল আমি উদ্ধার করলাম এবং অন্যদেরকে ডুবিয়ে দিলাম। এই ঘটনার মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু এতে অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী ও আবার দয়াময়। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين আর তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও, যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين সে জিজ্ঞেস করল, তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে? তারা জবাব দিল, না, বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি। এ কথা ইব্রাহিম বলল, কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত? এরা তো সবাই আমার দুশ্মন, একমাত্র রব্বুল আলামিন ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন। والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين তিনি আমাকে খাওয়ান ও পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে জীবন দান করবেন। তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এরপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করো, আর পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সত্যিকার খ্যাতি ছড়িয়ে দিও এবং আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো, আর আমার বাপকে মাফ করে দাও। নিঃসন্দেহে তিনি পথভ্রষ্টদের দলভুক্ত ছিলেন এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না, যেদিন সবাইকে জীবিত করে উঠানো হবে, যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, তবে যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে
আল্লাহর সামনে হাজির হবে। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنْتَصِرُونَ فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ। সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে এবং জাহান্নাম পথভ্রষ্টদের সামনে খুলে দেয়া হবে। আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এখন কোথায়? তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে? তারপর সেই উপাস্যদেরকে এবং এই পথভ্রষ্টদেরকে আর ইবলিশের বাহিনীর সবাইকে তার মধ্যে নিক্ষেপ করা হবে। সেখানেরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে, আল্লাহর কসম, আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলামিনের সমকক্ষের মর্যাদা, আর এ অপরাধীরাই আমাদের ভ্রষ্টতায় লিপ্ত করেছে। فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। এখন আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। হায়, যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। নিঃসন্দেহে এর মধ্যে একটি বড় নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ মুমিন নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। নূহের সম্প্রদায় রসূলদেরকে মিথ্যুক বলল। স্মরণ করো যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রসুল, কাজে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই। আমাকে প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون। কাজে তোমরা আল্লাহকে ভয় করো এবং নির্দ্বিধায় আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব? অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে। নূহ বলল, তাদের কাজ কেমন আমি কেমন করে জানব? তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ। হায়, যদি তোমরা একটু সচেতন হতে। যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো মূলত একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতি আমার প্রতি মিথ্যা আরোপ করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن
معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমারও তাদের মধ্যে সুস্পষ্ট ফয়সালা করে দাও এবং আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। শেষ পর্যন্ত আমি একটি বোঝাই করা নৌযানে তাঁকে ও তার সাথীদেরকে বাঁচিয়ে নিলাম, তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল ব্যাপার হচ্ছে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون آد جاتي رسول دي پروتي متحارب كولو شارون كارو যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা ভয় করছো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমাদের একই অবস্থা, প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি ইমারত বানিয়ে ফেলছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে। আর যখন কারো ওপর হাত ওঠাও, প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن رب তাকে ভয় করো যিনি এমন কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা জানো না। তোমাদের দিয়েছেন পশু, সন্তান সন্ততি, উদ্যান ও পানির প্রস্রবণ সমূহ। আমি ভয় করছি তোমাদের উপর একটি বড় দিনের আজাবের। তারা জবাব দিল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের জন্য এ সবই সমান। এ ব্যাপারগুলো তো এমনি ঘটে চলে আসছে এবং আমরা আজাবের শিকার হব না। শেষ পর্যন্ত তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চিতভাবেই এর মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মেনে নেয়নি। আর প্রকৃতপক্ষে তোমার রব যেমন পরাক্রমশালী তেমন করুণাময়। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون সামুদ জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানের প্রত্যাশী নই,
আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। এখানে যেসব জিনিস আছে সেগুলোর মাঝখানে কি তোমাদের এমনি নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? এসব উদ্যান ও প্রশ্রবণের মধ্যে, এসব শস্যক্ষেত ও রসালগুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে, তোমরা পাহাড় কেটে তার মধ্যে সগর্বে ইমারত নির্মাণ করছ। আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সাধন করে না, তাদের আনুগত্য করো না। তারা জবাব দিল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি? কোনো নিদর্শন আনো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সালেহ বলল, এই উটনিটি রইল, এর পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট এবং তোমাদের সবার পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট রইল। একে কখনো পীড়ন করো না, অন্যথায় একটি মহাদিবসের আজাব তোমাদের উপর আপতিত হবে। তারা তার পায়ের গিঁঠের রগ কেটে দিল এবং শেষে অনুতপ্ত হতে থাকল, আজাব তাদেরকে গ্রাস করল। নিশ্চিতভাবেই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব হচ্ছেন পরাক্রমশালী এবং দয়াময়। كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون। লুতের জাতি রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আমার রব্বুল আলামিনের। তোমরা কি গোটা দুনিয়ার মধ্যে পুরুষদের কাছে যাও এবং তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করে থাকো? বরং তোমরা তো সীমাই অতিক্রম করে গেছো। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية তারা বলল, হে লুত, যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে আমাদের জনপদগুলো থেকে যেসব লোককে বের করে দেয়া হয়েছে তুমিও নির্ঘাত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে বলল, তোমাদের এসব কৃতকর্মের জন্যে যারা দুঃখ বোধ করে আমি তাদের অন্তর্ভুক্ত। হে আমার রব, আমাকেও আমার পরিবার পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও। শেষে আমি তাঁকে ও তার সমস্ত পরিবার পরিজনকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া, যে পেছনে অবস্থানকারীদের দলভুক্ত ছিল। তারপর অবশিষ্ট লোকদেরকে আমি ধ্বংস করে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম একটি বৃষ্টি ধারা,
যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের উপর বর্ষিত বৃষ্টি ছিল বড়ই নিকৃষ্ট। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم আইকাবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল যখন শোয়েব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানে প্রত্যাশী নই। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিও না। সঠিক পাল্লায় ওজন করো এবং লোকদেরকে তাদের জিনিস কম দিও না। জমিনে বিপর্যয় ছড়িয়ে বেরিও না এবং সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও, আর আমরা তো তোমাকে একেবারে মিথ্যুক মনে করি। যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরা ভেঙে আমাদের উপর ফেলে দাও। শোয়েব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছ। তারা তাকে প্রত্যাখ্যান করল। শেষ পর্যন্ত ছাতার দিনের আজাব তাদের উপর এসে পড়ল এবং তা ছিল বড়ই ভয়াবহ দিনের আজাব। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং দয়াময়। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل এটি রব্বুল আলামিনের নাজিল করা জিনিস। একে নিয়ে আমানতদার রূহ অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির জন্যে সতর্ককারী হয় পরিষ্কার আরবি ভাষায়। আর আগের লোকদের কিতাবেও একথা আছে। এটা কি এদের মক্কাবাসীদের জন্যে কোনো নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলেম সমাজ একে জানে? ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون যদি আমি এটা কোনো অনারব ব্যক্তির ওপর নাজিল করে দিতাম এবং সে এই প্রাঞ্জল আরবীয় বাণী তাদেরকে পড়ে শোনাত, তবু এরা মেনে নিত না। অনুরূপভাবে একে আমি অপরাধীদের হৃদয়ে বিদ্ধ করে দিয়েছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কঠিন শাস্তি দেখে নেয়। তারপর যখন তা
অসচেতন অবস্থায় তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন আমরা কি অবকাশ পেতে পারি? أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এরা কি আমার আজাব ত্বরান্বিত করতে চাচ্ছে? তুমি কি কিছু ভেবে দেখেছ? যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করার অবকাশও দেই এবং তারপর আবার সেই একই জিনিস তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে জীবনযাপনের এই উপকরণগুলো যা তারা যাবৎ পেয়ে আসছে এগুলো তাদের কোন কাজে লাগবে? দেখো, আমি কখনো কোনো জনপদকে তার জন্য উপদেশ দেওয়ার যোগ্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি এবং আমি জালেম ছিলাম না। এই সুস্পষ্ট কিতাবটি নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি, এ কাজটি তাদের শোভাও পায় না এবং তারা এমনটি করতেই পারে না। তাদেরকে তো এর শ্রবণ থেকেও দূরে রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون كاجي هي محمد আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে ডেকো না, নয় তো তুমিও শাস্তি লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও এবং মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে বিনম্র ব্যবহার করো। কিন্তু যদি তারা তোমার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দাও, তোমরা যা কিছু করো আমি তা থেকে তাই মুক্ত। وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো এবং সিজদাকারীদের মধ্যে তোমার ওঠা বসা ও নড়াচড়ার প্রতি দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও জানেন। هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون হে লোকেরা, আমি কি তোমাদের জানাবো শয়তানরা কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত বদকারীর উপর অবতীর্ণ হয়। শোনা কথা কানে ঢুকিয়ে দেয় এবং এর বেশিরভাগই হয় মিথ্যা, আর কবিরা তাদের পেছনে চলে পথ ভ্রান্ত যারা। তুমি কি দেখো না তারা উপত্যকায় উপত্যকা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথা বলে যা তারা করে না? ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়া ইনতাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামু আল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর তাদের প্রতি জুলুম করা হলে শুধুমাত্র প্রতিশোধ নেয়, আর জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কী।